এই মতি জুতাটা পরিষ্কার করে দে তো জি সাহেব দিচ্ছি সাহেব হয়ে গেছে সাহেব টাকাটা তো দিলেন না টাকা কিসের টাকা আমি জুতা পরিষ্কার করে এবং কালি করে কাউকে টাকা দি না সাহেব আমরা গরিব মানুষ টাকাটা দিয়ে দেন সাহেব বলেছি না টাকা দিব না সাহেব আপনারা তো ধনী সাধারণত 5 10 টাকা আপনাদের কাছে কিছুই না কিন্তু আমাদের মতো গরিবের জন্য অনেক কিছু সাহেব অন্যদের কাছ থেকে নিয়ে নিস আমি টাকা দিতে পারবো না আমি এলাকার বস বেশি কথা বললে কিন্তু এলাকা ছাড়া করে দেব সৈকত আমাদের কলেজ তোর প্রায় শেষের দিকে কি করবে কিছু কি ভেবেছো কি আর করব এখনো কিছু ভাবিনি আগে পরীক্ষাটা শেষ হোক তারপর না হয় ভাববো কিন্তু এভাবে আর কতদিন কোনো বাবাই চায় না তার মেয়ের উপযুক্ত বয়স হলে তাকে বাড়িতে বসিয়ে রাখতে তাই প্লিজ তুমি কিছু একটা করো না হলে আমাকে হারাতে হবে এই এসব উল্টাপাল্টা কথা বলো না আমি কখনোই চাই না তুমি আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাও তাই তো বলছি কিছু একটা করো যাতে আমাকে হারাতে না হয় আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় চলো বাবা এই নাও তোমার জন্য খাবার এনেছি সময় করে খেয়ে নিও তুই আবার খাবার আনতে গেলি কেন আর শরীরটা ভালো লাগছে না ভাবছি বাড়ি চলে যাব কেন বাবা কি হয়েছে বাবা হঠাৎ করে মাথাটা কেমন যেন ঘুরাচ্ছে তোমার প্রেসারটা মনে হয় কমে গেছে আজ তোমার আর কাজ করতে হবে না যাও তুমি বাড়ি যাও আজ আমি করছি খবরদার তোকে এসব কাজ বানায় না তুই কলেজে লেখাপড়া করিস যা যা তুই কলেজে যা এ কাজ আমি করতে পারবো যা বাবা না বাবা এই অবস্থায় তোমার কাজ করতে হবে না তুমি বাড়ি যাও সামনে আমার পরীক্ষা কিছু টাকাও লাগবে আর তুমি অসুস্থ শরীরে কাজ করলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তার চেয়ে ভালো আমি কাজ করি কিন্তু বাবা তোর কলেজ তোর লেখাপড়ার যে ক্ষতি হবে বাবা বাবা একদিন কলেজে না গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না আর আমরা গরিব মানুষ বাবা আমাদের কাছে কিসের মানান বেমানান সব কাজই আমাদের কাছে সমান যাও তুমি বাড়ি যাও ওঠো বাবা তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আসি বাবা সাবধানে যেও দোস্ত আজকে সৈকত কলেজে আসলো না ওর কি কিছু হয়েছে জুতো গাছ ছেড়ার আর সময় পেল না এখন আমি বাড়ি যাব কিভাবে বন্ধু ওই ব্রিজের নিচে একজন মুচি বসে আমি ওনার কাছ থেকে অনেকবার জুতো সেলাই করিয়েছি চল ওখানে গিয়ে দেখি মুচি কোথায় গেল আরে এখানেই তো বসে দেখছিস না মাছ জিনিস সব রয়েছে হয়তো পাশে কোথাও গিয়েছে চলে আসবে আরে রিমি তুমি এখানে কেমন আছো ভালো আছি আরে আর বলো না কলেজ থেকে আসার সময় জুতো গাছ ছিঁড়ে গেছে তাই সেলাই করতে এসেছি আর তুমি এখানে কলেজে আসোনি কেন
একটু কাজ করছিলাম তাই আর কলেজে যাইনি কি তুমি মুচির কাজ করছো আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে বাবা একটু অসুস্থ তো তাই বাবার কাজটা আমিই করছি বাবার কাজ করে দিচ্ছ মানে তুমি মুচির ছেলে কই আমাকে তো আগে কখনো বলনি যে তুমি মুচির ছেলে আমি মুচির ছেলে তো কি হয়েছে আর তুমি তো কখনো আমার কাছে জানতে চাওনি আমার বাবা কি করে তাই হয়তো কখনো বলাও হয়নি আচ্ছা যাই হোক দাও তোমার জুতোটা দাও আমি সেলাই করে দেই ছি আমার ভাবতেও অবাক লাগছে এতদিন আমি একটা মুচির ছেলের সাথে প্রেম করেছি রিমি তুমি এসব কি বলছো আমার বাবা মুচিটাতে কি হয়েছে এই সমাজে কোনো কাজে ছোট না তাই বলে মুচি যারা কিনা মানুষের ময়লা জুতো পরিষ্কার করে ছোট লক্ষ্য থাকার খবরদার রিমি আমাকে যা বলার বলো কিন্তু আমার বাবার কাজ নিয়ে একটা কথাও বলবে না কারণ এই কাজ করে আমাদের জীবন সংসার চলে বাহ ওনার আমার সম্মানে লেগেছে একে তো করে নিকৃষ্ট কাজ তার আমার সম্মান আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না রিমি তুমি আজ আমার বাবার কাজ দেখে আমাকে ছেড়ে চলে যাচ্ছ যেও না প্লিজ আরে আমার বাবা মুচির কাজ করে তো কি হয়েছে আমি তো লেখাপড়া করি এই লেখাপড়া শেষ করে ভালো কিছু করতে চাই হয়েছে তোর যোগ্যতা আমার বোঝা হয়ে গেছে যে একজন মুচির ছেলে হয়ে জীবনে কি করতে পারবি বন্ধু চল রিমি এই মুচি জুতাটা পরিষ্কার করে দে জি স্যার সাহেব হয়ে গেছে সাহেব টাকাটা হে ছোট লোক তোকে না সেদিন বললাম আমার কাছে কখনো টাকা চাইবি না আর আমি জুতা পরিষ্কার করিয়ে কখনো কাউকে টাকা দেই না সাহেব সেদিনও টাকা দেননি আজও টাকা না দিয়ে চলে যাচ্ছেন আমরা গরিব মানুষ সাহেব আমার সংসার আছে আমার সন্তান আছে পরিবার আছে টাকা না দিলে আমি সংসার কিভাবে চালাবো সাহেব দূর অসহ্য এই তুমি এই ছোট লোকটার টাকাটা দিয়ে দাও তো জ্ঞান জ্ঞান আর ভালো লাগে না তুমি চুপ থাকো যতদিন বেঁচে থাকবো আমাদের বংশের ধারা অনুযায়ী চলবো আর এইসব ছোট লোকদের সাথে এমনটাই হবে সাহেব অনেক কষ্টে সাহেব সংসার চালাচ্ছি সামান্যই কাজ করি সাহেব ছেলের লেখাপড়ার খরচও চালাতে হয় দয়া করে আমার টাকাটা দিয়ে দিন সাহেব টাকাটা দিয়ে দিন ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই যে হাত দিয়ে ময়লা জুতো পরিষ্কার করিস সেই হাত দিয়ে আমার গায়ে হাত দিয়েছিস বাবা 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 কি হয়েছে ওঠো ওঠো বাবা কি হয়েছে উনি তোমাকে ধাক্কা দিয়েছে কেন বাবা উনি আমাকে দিয়ে জুতো পরিষ্কার করিয়েছে আর টাকা চাইতেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ভাই এসব কি আপনার কাছে তো এমনি এমনি টাকা চাইনি ওনার কষ্টের দাম চেয়েছে আপনি ওনাকে টাকা না দিয়ে ধাক্কা কেন দিয়েছেন তুই হয়তো আমাকে চিনতে পারিসনি আমি মানিক মিয়া এই এলাকার বস সবাই আমাকে সালাম দিয়ে চলে আর আমি কখনো মুচি দিয়ে কাজ করিয়ে টাকা দেই না আর তুই যেহেতু এই মুচির ছেলে তাহলে তুইও শুনে রাখ কারণ তুইও ভবিষ্যতে মুচি হবি মগের মুলুক পেয়েছেন আপনি যেই হন না কেন আমার কিছু যায় আসে না আমার বাবার কষ্টের দাম দিয়ে তারপর এখান থেকে যাবেন তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস ছেড়ে দাও এসব ছোট লোককে মেরে তুমি তোমার হাত নষ্ট করো না আর ওদের টাকাটা দিয়ে দাও মনে করবা কোনো ভিক্ষুককে দান করে দিয়েছো রিমি মুখ সামলে কথা বলো অনেক সহ্য করেছি ভিক্ষুক মানে কি হ্যাঁ সে কি তোমাদের কাছে হাত পেতে টাকা চেয়েছে নাকি তার পরিশ্রমের টাকা চেয়েছে তুই আমার বইয়ের নাম ধরে ডাকছিস এই রিমি ও তোমাকে চেনে নাকি ও তোমার নাম জানলো কি করে
হ্যাঁ চিনি, আমরা একসঙ্গে লেখাপড়া করি। আর এসব বাদ দাও তো, চলো তুমি। মুচির ছেলের আবার পড়াশোনা? এই নে তোদের টাকা, ফকির কথা কর। বাবা, তোমার কোথাও লাগেনি তো? না রে বাবা, আমার কোথাও লাগেনি। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাতে আমি কোনো কষ্ট পাইনি। কিন্তু কষ্ট তখনই পেয়েছি যখন তোর কলার ধরে গরিব ভিখারি বলে গালিগালাজ করেছে। আমি খুব কষ্ট পেয়েছি বাবা। থাক বাবা, তুমি কষ্ট পেও না, শুধু আমার জন্য দোয়া করো। আমি লেখাপড়া শেষ করে ভালো পজিশনে যেতে পারলে আমি গরিবদের পাশে থাকবো। চলো, তোমার আর কাজ করতে হবে না। অনেক দিন পর ব্রিজে এলাম। ব্রিজটা সেই আগের মতোই আছে, শুধু বদলে গেছে সময়। স্যার, আমার স্বামী খুব অসুস্থ, যদি কিছু। রিমি, রিমি দাঁড়াও, রিমি, রিমি দাঁড়াও। তোমার এই অবস্থা কেন? আর ওনার ওনার কি হয়েছে? সবই কপালের লেখন। এক বছর আগে গাড়ি দুর্ঘটনায় ওর পা দুটো পঙ্গু হয়ে যায়, সাথে চোখ দুটোও চলে যায়। ওকে চিকিৎসা করাতে করাতে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এখন পেটের দায়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি। ও আচ্ছা, তোমাদের সাথে তো কম হয়েছে, আরও কিছু হলে ভালো হতো। এভাবে বলো না, কিন্তু হঠাৎ তোমার এই পরিবর্তন কিভাবে হলো? পরিবর্তন কিভাবে? সবই ভাগ্যের খেলা। আজ আমি আমার যোগ্যতা এবং বাবার দোয়ায় এই পজিশনে আসতে পেরেছি। ঠিক যেভাবে তোমাদের পরিবর্তন হয়েছে, আমারও পরিবর্তন হয়েছে। তফাৎ শুধু ভালো আর খারাপ। আজ তোমাদের কপাল খারাপ ছিল তাই তোমরা এই পজিশনে, আর আমার কপাল ভালো ছিল বিধায় আমি এই শহরের একজন সফল বিজনেসম্যান। রিমি, তুমি কার সাথে কথা বলছো? কেন, চিনতে পারছেন না? চিনতে কি খুব কষ্ট হচ্ছে? আমি সেই মুচির ছেলে যাকে এবং যার বাবাকে অপমান করেছিলেন আপনারা দুজন মিলে। আপনার বাবার টাকা ছিল বিধায় সেই ক্ষমতার জোরে নিজেকে অনেক বড় মনে করতেন। আমার বাবা তার কষ্টের টাকা আপনার পায়ে ধরে চেয়েছিল, আপনি টাকা না দিয়ে তাকে ধাক্কা দিয়েছিলেন। আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি কিছুই ভুলিনি। ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। সেদিন তো অনেক গাম্ভীর্য দেখিয়েছিলেন, অনেক আধিপত্যও দেখিয়েছিলেন। আজ কোথায় গেল আপনার সেই গাম্ভীর্য? কোথায় গেল আপনার সেই আধিপত্য? আজ কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন? একটা কথা কি জানেন, উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর লজ্জা দিও না ভাই, টাকা পয়সা ক্ষমতার জোরে যাদের সাথে খারাপ ব্যবহার করতাম
বিধাতা আমাকে এমন শাস্তি দিয়েছে যে তাদের কাছে এখন আমার হাত পাততে হচ্ছে। আপনি নিজেকে সবার থেকে বড় ভাবতে শুরু করেছিলেন, কিছু মানুষের বুকে পা চাপিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন। আপনি ভেবেছিলেন প্রত্যেকটা মানুষ যেন আপনাকে বড় বলে মানে, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন অহংকার পতনের মূল। আজকের এই অবস্থানে আসার জন্য আপনার এই অহংকারই দায়ী। একটা সময় আমার কাছে কিছুই ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই ছিল না, ছিল শুধু একজন আপন মানুষ যার কাছে আমি আমার মনের সকল কষ্টগুলোকে শেয়ার করতাম। কিন্তু সেই মানুষটাও একদিন টাকার লোভে আমাকে ছেড়ে চলে যায়। যে টাকার অহংকারে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই টাকার জন্যই আজকে মানুষের কাছে তোমার হাত পাততে হচ্ছে। আমরা জানি আমরা যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই, তারপরেও যদি পারো আমাদেরকে ক্ষমা করে দিও। রিমি শোনো, মানুষ মাত্রেই ভুল করে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, দোয়া করি আল্লাহ যেন তোমাদের ক্ষমা করে দেয়। একটা কথা মনে রাখবে, অহংকারী মানুষ কখনোই সফল নয়। আজ থেকে তোমাদের পরিবারের সকল দায়িত্ব আমার। এই নাও আমার ভিজিটিং কার্ড, অফিসে আমার সাথে দেখা করো।